आज আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পুরনো দিনের রান্নার একটা রেসিপি নিয়ে। মোচার ঘন্ট, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা মোচার ঘন্ট আজ আমি আপনাদের দেখাবো। এটা খেতে যেমন সুস্বাদু হয় আর খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। মোচা কাটার পদ্ধতিটাও আজ আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে একটা মোচা নিয়েছি। প্রথমে মোচার এই খোসাটা ফেলে দেব আর ফুলগুলো মোচা থেকে ছাড়িয়ে নেব। এরপর এই ফুলের মাঝখানে একটা শক্ত কাঠির মতো অংশ আছে, এটাকে ফেলে দেব। দেখুন এই রকম একটা শক্ত কাঠির মতো অংশ আছে। এরপর এই যে স্বচ্ছ পাপড়ি আছে এটাকেও ফেলে দেব। প্রত্যেকটা ফুল থেকে এই শক্ত কাঠি আর স্বচ্ছ পাপড়িটা ফেলে দিতে হবে, কেননা এইগুলো খুবই শক্ত হয়, সিদ্ধ হয় না। মোচা কাটতে অনেক সময় লাগে, সেই জন্য অনেকে বাজার থেকে কাটা মোচা কিনে আনেন। তবে আমি বলবো বাড়িতে একটু সময় নিয়ে মোচাগুলো কাটার চেষ্টা করবেন, কেননা বাড়িতে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মোচাগুলো কাটা হয়। এখানে ফুলগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। এরপর মাছের যে এই সাদা অংশটা আছে এটাকে আমি অন্যভাবে কাটব। এরপর একটু সর্ষের তেল নিয়ে আপনারা যেটা দিয়ে কাটবেন মোচাটা, ছুরি বা বটি, সেটাতে ভালো করে মাখিয়ে নেবেন। যদি বটি দিয়ে কাটেন তাহলে দু হাতে তেল মেখে নেবেন, আর ছুরি দিয়ে কাটলে যে হাতে ফুলটা ধরবেন সেই হাতে তেল মেখে নেবেন। এরপর মোচার ফুলগুলো খুব ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নেব। আপনারা যতটা পারবেন ছোট করে কাটার চেষ্টা করবেন, কেননা যত ছোট করে মোচাটা কাটা হবে খেতে ততই সুস্বাদু হবে। মোচা কাটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেবেন, কেননা মোচা কেটে রাখলে কালো হয়ে যাবে। এখানে মোচার ফুলগুলো সব কাটা হয়ে গেছে। এরপর আমি মোচার মাঝখানে সাদা অংশটা কাটব। প্রথমে আমি এটাকে দুটো ভাগ করে নেব। এরপর একদিকের অংশটা নিয়ে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব। মোচা কাটতে অনেকটা সময় লাগে আর একটু ঝামেলাও আছে, কিন্তু ভালো জিনিস পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, কারণ মোচাতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় যেটা শরীরের পক্ষে খুবই ভালো। এখানে পুরো মোচাটাই কাটা হয়ে গেছে, এরপর ভালো করে ধুয়ে নেব। দেখুন এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর মোচাটাকে জল থেকে ছেঁকে নিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে সব মোচা দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম। আপনারা চাইলে লবণ দিতে পারেন, আমি এখানে লবণ ব্যবহার করিনি। এরপর পরিমাণ মতো জল দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নেব। এরপর প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি একটা সিটি দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নেব। এরপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, প্রেশার কুকারে ঢাকা খুলে মোচা থেকে জলটা ঝরিয়ে নেব। মোচাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এই সময় আপনারা হাত দিয়ে একটু চটকে নিতে পারেন, তাহলে মোচাটা আরও মাখামাখা হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে। এরপর কড়াইতে দু চামচ সরিষার তেল দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম আর হাফ চামচ জিরে দিলাম। এরপর এই মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা একটা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে কিছু ভেজানো ছোলা এর মধ্যে দিয়ে দিলাম, ছোলাটাকেও একটু ভেজে নেব। আলু আর ছোলা ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ আদা বাটা দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/4 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর সমস্ত মশলা আলুর সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়।
মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে 2 চামচ নারকেল কোড়া দিলাম। নারকেল কোড়া দিয়ে আরো 1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই সময় আমি এখানে প্রয়োজন মতো লবণ দিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দেব। এরপর আলু আর মশলার সাথে মোচাটাকে ভালো করে মিশিয়ে নেব। মোচাটা মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিলাম। আপনারা চাইলে এর থেকে একটু বেশিও দিতে পারেন। মোচাটা একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে খুব ভালো লাগে। এরপর আমি সামান্য পরিমাণ জল দিলাম। জল দিয়ে মোচাটাকে আরো একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর হাফ কাপ পরিমাণ জল দিলাম যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়। মোচা সিদ্ধ হয়ে আছে, সেই জন্য হাফ কাপ পরিমাণ জল দিলেই হয়ে যাবে। উপর থেকে দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট কুক হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে মোচাটাকে একবার নেড়েচেড়ে দেব। এরপর আবার ঢাকা দিয়ে 4-5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মোচাটাকে কুক হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, মোচাটা এখানে প্রায় রেডি হয়ে এসেছে। এরপর মোচাটাকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মোচাটা খুব শুকনো করে রান্না করবেন না, একটু রসালো মাখামাখা মতো করবেন, খেতে খুবই ভালো লাগবে। এরপর এর মধ্যে আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আমি এখানে 4 এলাচ, 5 লবঙ্গ আর 2 দারচিনির টুকরো গরম মশলার মধ্যে ব্যবহার করেছি। গরম মশলা বাটাটা মোচার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আমি ঘি দিলাম। ঘিটাও মোচার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নিরামিষ মোচার ঘণ্টি ঘি আর গরম মশলা অতি অবশ্যই দিতে হবে। ঘি আর গরম মশলা ছাড়া নিরামিষ মোচার ঘণ্ট একদম অসম্পূর্ণ। এখানে একদম পরিবেশনের জন্য মোচার ঘণ্ট রেডি। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি গরম গরম পরিবেশন করব। আপনারা যে কোনো নিরামিষ দিনে এইভাবে মোচার ঘণ্ট তৈরি করতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।